নবী করিম ইসলাম সতর্কবাণী উচ্চারণ করেছেন, মেন গাশ্যা ফেরাইসা মিন্না, যে ব্যবসায় প্রতারণা করবে, মানুষকে ঠকাবে, সে আমার উন্মতি হতে পারে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, যারা ব্যবসায় মজুদদারির মাধ্যমে বাজারে সিন্ডিকেট গঠন করে যে আগুন ধরিয়ে দেয় বাজারে, মাত্র 10 টাকার জিনিসকে 110 টাকা 500 টাকা এভাবে করার জন্য যারা কৃত্রিমভাবে একটি কৌশল করে, যারা মজুদদারি করে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাজারে দেশে এবং মানুষের জন্য অশান্তির কারণ হয়, সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতা নাগালে থাকে না, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটি প্রশ্ন এসেছে, এটি অবশ্য অনেক পুরনো প্রশ্ন, সেটি হলো ব্যবসায়ী যারা প্রতারণা করে তাদের কী পরিণতি হতে পারে। দেখুন, ইসলাম বাস্তবভিত্তিক ধর্ম, স্বভাবধর্মী ধর্ম, ব্যবসাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ব্যবসাকে কেন হালাল? কারণ ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়, ব্যবসার মাধ্যমে মানুষের অভাব দূরীভূত হয়, ব্যবসার মাধ্যমে মানুষকে সার্ভিস অফার করা হয়, এবং ব্যবসার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ব্যবসা। আর সুদকে হারাম কেন? কারণ সুদ মানে হলো গরিবের রক্ত শোষণ করা, অলস সম্পদের পাহাড় জমানো, এবং দারিদ্রতার বৈষম্য সৃষ্টি করা সমাজের জন্য অনেকটাই দায়ী হচ্ছে এই সুদ। তো এই ব্যবসার মধ্যে তবে সেটি হালাল ব্যবসা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, একজন আদর্শ ব্যবসায়ী, যেন তেন ব্যবসায়ী নয়, শুধুমাত্র নাম সর্বস্ব ব্যবসা হলে চলবে না। যে আদর্শ ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, আত-তাজির আস-সাদুকুল আমিন, যে সত্যবাদী এবং যে বিশ্বস্ত, মা নবীন ও সিদ্দিকীন ও শুহাদা ও সালেহীন, জান্নাতে নবীরা যেখানে, লক্ষ্য রাখুন, নবীরা যেখানে, আল্লাহ রাসূল যারা শহীদ হয়েছে, শুহাদা কেরামদের অবস্থান যেখানে, সালেহীন, আল্লাহ তাআলা সৎ অনুগ্রহপ্রাপ্ত নেককার সালেহীনদের অবস্থান যেখানে, নবীদের অবস্থান যেখানে, বলছে একজন আদর্শ ব্যবসায়ী আমাদের সাথে জান্নাতে সেখানে তার ঠিকানা হবে। তো এই ব্যবসা এখানে যদি কেউ প্রতারণা করে, নবী করিম ইসলাম সতর্কবাণী উচ্চারণ করেছেন, মেন গাশ্যা ফেরাইসা মিন্না, যে ব্যবসায় প্রতারণা করবে, মানুষকে ঠকাবে, সে আমার উন্নতি হতে পারে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, যারা ব্যবসায় মজুদদারির মাধ্যমে বাজারে সিন্ডিকেট গঠন করে যে আগুন ধরিয়ে দেয় বাজারে, মাত্র 10 টাকার জিনিসকে 110 টাকা 500 টাকা এভাবে করার জন্য যারা কৃত্রিমভাবে একটি কৌশল করে, যারা মজুদদারি করে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাজারে দেশে এবং মানুষের জন্য অশান্তির কারণ হয়, সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতা নাগালে থাকে না, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, মানে হেতাকারা ফেরাইসা মিন্না, যে ব্যক্তি মজুদদারি করলো, মানুষকে ঠকালো, কষ্ট দিল, সে আমার উম্মত হবে তা কিভাবে হতে পারে? সে আমার উম্মতই নয়, আমার উম্মত হতে পারে না। এভাবে খাদ্যে ভেজাল দেয়, এর থেকে মারাত্মক অপরাধ আর কী হতে পারে? কারণ খাদ্যে ভেজাল দেওয়ার মাধ্যমে অনেক মানুষ খাবার খেয়ে অসুস্থ হয়ে এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায় অনেক সময়। সেখানে ফরমালিন নামক মারাত্মক বিষ সেখানে মিশানো হচ্ছে, 4-5 দিনের বাসি খাবার যেটি অস্বাস্থ্যকর সেটি যদি পরিবেশন করা হয়, এমনকি মাঝে মধ্যে আমরা পত্রপত্রিকায় দেখি যে শরিয়া নিষিদ্ধ যে সমস্ত প্রাণী, কুকুর বিড়াল থেকে শুরু করে মৃত গরু মারা গিয়েছে বা মুরগি মারা গিয়েছে, সেগুলো মৃত মোরগ কিংবা গরু বা অন্যান্য প্রাণীর অস্বাস্থ্যকর খাবার সেটি যদি পরিবেশন করা হয়, এবং যেগুলো যে সমস্ত তৈল যেগুলো ব্যবহার করা হয়, সয়াবিন তেল বা অন্যান্য, এমন সেখানে নানাবিধ রাসায়নিক
পদার্থ মিশ্রণ করে এই খাবারে যদি সেটি মানুষকে ভেজাল সৃষ্টি করে এটা তো জঘন্য অপরাধ এটা মানুষকে খুন করার শামিল পরোক্ষভাবে বরং একজন খুনি সে যদি খুন করতে চায় কাকু তার থেকে পালানোর জন্য সে চেষ্টা করবে আর এই ব্যক্তি যে খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবন নাশ করছে অথচ মানুষ ক্ষুধার্ত এই খাবার গ্রহণ করছে এবং সুন্দর একটা পরিবেশে এই খাবার পরিবেশন করে সেখানে এসে নিচ্ছে অর্থাৎ পরোক্ষভাবে তাকে হত্যা করা সামিল হয়ে যায় এটি হতে পারে না কখন এমনকি যারা আমরা ব্যবসার মধ্যে কি করি ওজনে কম দেয় এর থেকে জঘন্য অপরাধ আর কি হতে পারে আল্লাহ তাআলা বলছেন ওয়াউফুল কাইরা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যখন তুমি পরিমাপ করবে সঠিক করবে আজকে আমার প্রায় দেখা যায় যে আমি 1 কেজি গোশত নিলাম দেখা যাচ্ছে সেখানে প্রায় 300 গ্রাম কম প্রতিটি ক্ষেত্রে গোশতের ক্ষেত্রে কেন প্রায় জিনিস পরিমাপের মধ্যে আজকে বড় ধরনের একটি সেটি কি হয়ে গেছে এ ধরনের একটা প্রতারণার মুখোমুখি হয়ে যায় ভোক্তাগণ যা কখনো হতে পারে না আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম তোমরা মানুষের অধিকার এই যে ভোক্তার অধিকারের কথা বলি কোরআন কারীমের ক্ষেত্রে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত তুমি এই পাল্লাকে সঠিকভাবে ধারণ করো এবং মানুষের অধিকার তুমি হস্তক্ষেপ করো না আল্লাহ তাআলা বলছেন মানুষের অধিকার অর্থাৎ তুমি ওজনের হেরফেরের মাধ্যমে মানুষকে ঠকাবে না এমনকি আল্লাহ তাআলা যারা এই যে অসাধু ব্যবসায়ী যারা প্রতারণা করে মানুষকে ব্যবসা নামক এই ব্যবসাকে কৌশল করে মানুষের পকেটকে হাতিয়ে নেওয়ার যদি হয় মন্ত্র আমার আর আমি মনে করছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি তাহাজ্জুদ নামাজ পড়ছি আমি হজ করছি ওমরা করছি কি এর ফতোয়া আল্লাহ তাআলাই ফতোয়া দিচ্ছেন কোরআন কারীমে ওয়াইরুল লিল মুতাফফিফিন সেই সব যারা অসাধু ব্যবসায়ী যারা মানুষকে ওজনে মাধ্যমে মানুষকে ঠকায় এই ব্যক্তারু আলে নাস ইস্তাউফুন যখন সে মানুষ থেকে নেই নিজের ব্যাপারে সে সাবধান ওয়াইযা কানু হুম ওয়াজনুহুম ইখসিরুন আর তার থেকে যখন ভোক্তারা বা ক্রেতারা তার থেকে যখন নিতে যায় ইখসিরুন সে ঠকায় ওয়াই তার জন্য ধ্বংস জাহান্নাম অবিসম্পাদ এগুলো আমাদের খেয়াল রাখতে হবে অনেকে আমরা মনে করি যে আমি 1000 টাকা রোজগার করলাম সেখান থেকে 100-200 টাকা আমি জাকাত দিয়ে দেবো মাদ্রাসা করলাম একটি রাস্তা করলাম বাস আমার টাকা হালাল হয়ে কে বলেছে আপনার কাছে না আল্লাহ মানুষের টাকা অবৈধভাবে যদি আমরা গ্রহণ করি এমনকি ধর্মীয় অনুভূতি কেউ যদি কাজে লাগিয়ে কেউ যদি সম্পদ হাতিয়ে নেয় আল্লাহ তাআলা বলছেন ইন্না কাসীরা মিনাল আহবাব ওয়ার রুহবান ليأكلون أموال الناس بالباطل الله تعالى বলছে অনেক পুরোহিত আছে অনেক সোকল ধর্মীয় ব্যক্তিরা আছে যারা এই ধর্মকে ব্যবহার করে মানুষের পকেটকে হাতিয়ে নেয় ياكلون أموال الناس মানুষের সম্পদকে সে খাচ্ছে এমন কি অন্যায়ভাবে যদি কেউ এতিমের সম্পদ গ্রাস করে বা জুলুম করে কারো সম্পদ হাতিয়ে নেয় আল্লাহ তাআলা বলছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার সে কি সম্পদ খাচ্ছে এই সম্পদ অর্জন করে সে যে খাবার খাচ্ছে কে বলছে সে খাবার খাচ্ছে সে জাহান্নামের আগুন তার পেটে ঢুকাচ্ছে ইন্নাহু কানা হুবান কাবীরা আল্লাহ তাআলা বলছে মারাত্মক অপরাধ মারাত্মক অন্যায় যারা অন্যায়ভাবে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অবৈধভাবে বাতিল পদ্ধতিতে তো মানুষের সম্পদকে গচ্ছিত করতে পারো না তালাব কাসবিল হালাল ফরিদা বাদিল ফরিদা আমাদের হালাল অর্জন করা হালাল উপায়ে ব্যবসা করা এটি ফরজ তো এই জন্যে ব্যবসার ক্ষেত্রে আমাদের অবশ্যই যে আদর্শ ব্যবসায়ী জান্নাতে থাকবে নবীদের সাথে এত পবিত্র ঘোষণা করা হয়েছে এত মর্যাদা এত স্টেটাস আর যদি সেটা কেউ মেনটেন করতে না পারে আল্লাহ ওই তার জন্য ধ্বংস অবিসম্পাদ সর্বনাশ তার দুর্ভোগ তার পরকালে যে মানুষকে এভাবে কষ্ট এবং আরেকটি হচ্ছে যারা এক্ষেত্রে অনেক কথা আছে যারা মিথ্যা শপথ করে
যে আমি আল্লাহর কসম করে বলছি এটি হচ্ছে এখানে কোনো আমি মিথ্যা বলছি না, অথচ সে কি দিচ্ছে অসত্য তথ্য সে দিচ্ছে আবার সে শপথ করছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সেই তিন ব্যক্তি যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, ওয়ালা ইউজাক্কিম তাদেরকে পবিত্র করবেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ এবং তাদের সাথে কথাও বলবেন না, তাদের মধ্যে একজন হচ্ছে যে মানুষকে ব্যবসায় এই মাধ্যমে মানুষকে ঠকায়, মিথ্যা শপথ করে এবং এভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে বাধাগ্রস্ত করে, নিজের আখির গোছানোর অপকৌশল গ্রহণ করে, তা কখনো হতে পারে না। এবং আমি যত ভালো কাজই করি, আমি নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ করছি অবশ্যই সওয়াব আছে, হজ করছি অবশ্যই সওয়াব আছে, আপনি ওমরাতে রমজানে ওমরা করবেন আল্লাহ রসুলের সাথে বড় জানে সওয়াব, তবে সেই সাথে যদি আমি এই ধরনের মানুষকে ব্যবসার মাধ্যমে প্রতারণা করি এবং মানুষকে ঠকায়, মানুষের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করি, তাহলে কিন্তু সেই রোজার কোনো গুরুত্ব নেই। নবী কেসরা বলছেন মেল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি অনৈতিক কাজ ছেড়ে দিতে পারলো না, মিথ্যা ছাড় ছেড়ে দিতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা আতআমা ওয়া শারাবা, তার এই রোজার কোনো প্রয়োজন আছে আল্লাহ তাআলার? এই রোজা সে শুধু শুধু কী করছে, অনৈতিক কাজও করছে, ঘুষ খাচ্ছে, উৎকোচ গ্রহণ করছে, সুদ খাচ্ছে, অনৈতিক কাজ করছে, সে ভূমিদস্যু, সে জলদস্যু হয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, ভূমিদস্যু হয়ে মানুষের গরিব মানুষের ভূমি গ্রহণ করছে এবং নদী খেকো হয়ে নদীকে ভরাট করে আমি মানুষকে প্রকৃতিকে হুমকিতে ফেলছি, আর আরেকদিকে আমি শ্যাম করছি, কীভাবে হতে পারে? আল্লাহ রাসূল বলছে রুব্বা সাইম, অনেক রোজাদার এমন আছে আতাস, যে উপবাসের কষ্ট ছাড়া পিপাসার কষ্ট ছাড়া সওয়াবের লেশমাত্র তার আমলনামায় লিপিবদ্ধ হলো না। আল্লাহ তাআলা, এটা আমি নিজেকেই বলছি, আমাকে এই কথাগুলো আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া।